সম্পাদক আব্দুল শহীদ, কমিউনিটি নেতা ফারুক আহমেদ, হাবিবুর রহমান, লালু মিয়া, জিতু মিয়া প্রমুখ। এ ওয়ার্ডের থেকে লেবার দলের সিং, কনজারভেটিভ থেকে ইয়াকুব প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকার উন্নয়নে প্রবাসীদের আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানালেন যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এ এস এম কামরুল ইসলাম। বুধবার ম্যানচেস্টারের বাংলাদেশ হাউজের কনফারেন্স হলে গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ আহ্বান জানান। ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল। কুলাউড়া উপজেলার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে প্রবাসী ম্যানচেস্টারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান এ এস এম কামরুল ইসলাম। গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ হাউস কনফারেন্স হলে গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রাজা, সংগঠনের সহসভাপতি রুহুল আমিন চৌধুরী মামুনের সভাপতিত্বে ও মইন আহমেদ লিটন ও রুহুল আমিন রুহেলের যৌথ পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল হক জুয়েল। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিএমবি চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল, গোলাম মোস্তফা এমবি, মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, ফারুক আহমেদ, সুরাবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, শাহ এম এম নিম প্রমুখ। সাংবাদিক বৃন্দে উপস্থিত ছিলেন চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি আবদুল্লাহ সুমন, চ্যানেল এস এর রিয়াদ আহাদ, সৈয়দ সাদেক, শাহ কাইম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। এবার যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। দেশে গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদে সভা করেছে ইউকে ও ইউরোপ বিএনপির বিভিন্ন শাখা। জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্মানে আয়োজিত হল বৈশাখী আড্ডা 2014।